চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। প্লে স্টোরে গেম খুঁজতে খুঁজতে এমন একটা গেম পেলাম, নিজেই দেখে বুঝতে পারলাম না যে কি গেম, তো ডাউনলোড করে ফেললাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। প্লে স্টোরে জাস্ট একটা পৃথিবী দেখালো, আর কিছু জিনিসপত্র দেখালো, আর কিছুই দেখালো না। তো এখানে পৃথিবী দেখতে পাচ্ছি। ও পুজোর সিজন, কালার দেখিস একদম পুরো ঝকঝক করছে একদম। এখানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, একদম পুরো লাইটিং কি মানে রাত্রেবেলা। পুরো পৃথিবীর 7,963 মিলিয়ন পাবলিক রয়েছে, বাবারে ভাবা যায়। আচ্ছা এখানে একটা বড় উল্কাপিণ্ড রয়েছে। আচ্ছা উল্কাপিণ্ড দিয়ে কি হবে দেখা যাক, মানে পৃথিবীর উপরটা কত একটা আছে। আচ্ছা এই নিচে শ্রীলঙ্কার এই সাইডে একটু টাচ করো। ইয়া বাপরে, একটা উল্কাপিণ্ড 1 বিলিয়নের ওপর জনগণকে খালি করে দিয়েছে একদম। বাপরে বিশাল পাওয়ার তো। উপরটা বেশ দেখতে সেই লাভার উপরে সে স্তর জমে যায় না, মানে লাভার উপরে ঠান্ডা ওয়েদার পড়ার পর লাভার উপর স্তর জমে যাচ্ছে, পুরো সেরকম ফিলিংস দেখাচ্ছে। আচ্ছা বাঁ দিকে একটা দেওয়া যাক। ইয়া বাপরে, 2 বিলিয়নের উপর খালি করে দিয়েছে। ওয়াও, এই দূর থেকে কিন্তু মানে সেপ্টে বেশ ভালো লাগে যে যে গোল মতো না কিছু, তার মধ্যে দুটো চোখ হয়েছে আর নাকেরই একটা অভাব রয়েছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা এবারে ছোট ছোট উল্কাপিণ্ডগুলো ট্রাই করে যাক কি হয় দেখি। বাপরে এরও ড্যামেজ ভালোই, কিন্তু বড়টা থেকে খুব একটা ভালো না। দেখেছো কিরকম লাগছে, মানে সিরিয়াসলি ভাবা যায় না। আচ্ছা একটু উপর দিকটা একটু ইউজ করা যাক, ছোটোগুলোকে একটু বেশি টাচ করে গেছিলো, অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ 4 বিলিয়ন, মানে হাফেরও বেশি জনগণ শেষ। আমাদের ইন্ডিয়ার ওইখানটাতে মানে বেশি পপুলার পাবলিক থাকে, নাহলে দেখো হাফেরও বেশি নাকি পপুলেশন শেষ হয়ে গেল, মানে এইমাত্র এইটুকু জায়গার মধ্যে। এখন কত জায়গা বাকি এখানে দেখো, ওই মানে পুরো রিয়েলিস্টিক ব্যাপার, যেটা আমাদের যে পৃথিবীটাকে করেছে পুরো রিয়েলিস্টিক, মেঘ ফেঘ উড়ছে একদম, জল ফল রয়েছে। আচ্ছা এখানে একটা দ্বীপ মতো আছে, এই দ্বীপের এখানে দেখা যাক। দ্বীপের এখানে মনে হচ্ছে পাবলিক ফাবলিক নেই এইখানটায়, না কিছু হলো না তো। আচ্ছা আর একটু দিয়ে দেখি, কিছুই হলো না। আচ্ছা উপরে ছোট জায়গাটা দিয়ে দেখি। ও আচ্ছা এখানে কিছু পাবলিক ছিল হয়তো মনে হয়। আচ্ছা এটা কি মানে একদম অ্যাকুরেট বুঝতে পারছি না। আচ্ছা এই নিচটায় মানে পৃথিবীর নিচটা তো ঠান্ডা লাগা বরফ এলাকা, এইখানে একটু দিয়ে দিই, কোনো পাবলিক থাকে নাকি? এখানে পাবলিক ফাবলিকও থাকে না, খতরনাক অবস্থা আছে। ভাবতে পারছো মানে কিরকম পরিস্থিতি, হাফেরও বেশি মানুষজন শেষ হয়ে গেছে। আচ্ছা এইখানে একটা ছোট দ্বীপ রয়েছে, এইখানে একটু দিয়ে দেখি। হ্যাঁ এইখানে একটা ছোট ছোট নাই অনেকটাই বড় দ্বীপ রয়েছে, দ্বীপটাই দিয়ে দেখি কি হয়। আচ্ছা এখানে 100 মিলিয়ন মতো পাবলিক ছিল। আচ্ছা উপরের এই অন্ধকার অংশটা এখানে বরফ জমে আছে মনে হচ্ছে, এইখানে কিছু দিয়ে দেখি কি হয়। আচ্ছা এখানেও কেউ থাকে না, মানে ঠান্ডার দেশেও কিছু পাবলিক থাকে কিন্তু এখানেও দেখতে পেলাম না, কিছুই চেঞ্জ হলো না। আচ্ছা এইখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা মরুভূমি মরুভূমি ফিলিং আছে এখানে দেখে। আচ্ছা এখানেও পাবলিক ছিল কিছু, বাকিটাই বা থাকবে কেন, তবু খালি হয়ে যায় যায় বলে। যে বড় উল্কাপিণ্ডটা যেটা ড্যামেজ বিশাল, আর ওয়েভটা দেখেছো কতটা করে যাচ্ছে, বিশাল ড্যামেজ। তো আর মাত্র 2 বিলিয়নের উপর পাবলিক বেঁচে আছে। আচ্ছা এবার দেখতে খুব একটা ভালো লাগে না, মানে আমাদের পৃথিবীটা এত সুন্দর পৃথিবী, দেখতে খুব একটা ভালো লাগে না, আবার নতুন করে নেওয়া যাক। আচ্ছা এইবার কি করা যাবে কি করা যাবে। আচ্ছা এখানে চাঁদ আছে, দেখা যাক চাঁদটা দিয়ে কি হয়। আচ্ছা কোথায় ফেলা যায় কোথায় ফেলা যায়, এই সামনেটাই ফেলা যাক, দেখা যাক চাঁদ দিয়ে কি হয়। ওয়াও এফেক্ট কি সুন্দর, মানে আসছে কি শুনছে চাঁদরা, এই লাগলো লাগলো ধাক্কা ভাই, এটা কি হলো। হ্যাঁ চাঁদ তো পৃথিবীর খেয়ে ফেলাম ভাই, পপুলেশন দেখো কোথায় নামছে ভাই, মাত্র 1 বিলিয়নে ঠেকেছে। হ্যাঁ পুরো খালি, একটা চাঁদের ধাক্কায় পুরো খালি, পৃথিবীর কালার দেখা একদম পুরো পুরো কালো হয়ে গেল পেছনটা ভাই সাব। এখানে মানে লাভাটা কিরকম দেখা আছে দেখেছো,
লাল হয়ে গেছে ভেতরটা, ভেতরটা মানে বোঝাই যাচ্ছে না যে পুরো লাভা রয়েছে ভেতরটায়। ভাই চাঁদের পর আর একটা চাঁদ দেখি কি হয়, মানে পৃথিবীকে এফোর ওপর করতে পারবে কি? আচ্ছা একটু নিচে হয়ে গেল, ঠিক আছে সেন্টারে তো গেছে। ভাই সাহাব যে দুটো চাঁদ দেওয়ার পর পৃথিবীটা পেছনটা কালো ছিল, বাট এখন পুরোটা ফাটা 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 হয়ে গেছে একদম, কেমন একটা মানে কি বলবো, একদম পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে, মানে দেখে যা মনে হচ্ছে যে পৃথিবী যেন পুরো আগের অবস্থায় ফিরে গেছে, জাস্ট প্রথম অবস্থায়, যে আমরা জানতাম যে একটা পৃথিবীটা উল্কা পিণ্ড ছিল সেখান থেকে ঠান্ডা হয়ে হয়ে এরকম হয়েছে, সেরকম হচ্ছে উল্কা পিণ্ডটা জাস্ট উপর স্তরটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, ঠিক আছে কালো কালো এরকম মানে স্পট পড়ে গেছে, পুরো একদম লাল নয় বাট কালো কালো একটা স্পট রয়েছে, এরকম দেখা সম্ভব নয়, চোখ খারাপ হয়ে যাচ্ছে, আবার ঠিক করা যাক পৃথিবীকে। আচ্ছা এবার কি বাকি আছে, ব্ল্যাক হোল। আচ্ছা দেখা যাক ব্ল্যাক হোলটাই কি ক্ষতি করে, কতটা কি ক্ষতি করতে হবে। আচ্ছা কোন দিকটাই দেওয়া যায়, আচ্ছা জলের দিকটাই নাই বরফের দিকটাই দেওয়া যাক, দেখা যাক কি হয়। এই দুটো পড়ে গেল, না না একটা দুটো না একটা একটা, তাহলে বোঝা যায় প্রপারলি কিরকম ড্যামেজ দিচ্ছে। আচ্ছা কোন দিকে দেওয়া যায়, কোন দিকে দেওয়া যায়, কোন দিকে দেওয়া যায়, উপরেই দিই নাকি? হ্যাঁ এই বরফের এখানটাতেই দেওয়া যাক, দেখা যাক কি হয়। আচ্ছা এখানে তো পাবলিক নাই কোনো, দিয়ে তো লাভ নাই, বাট ড্যামেজটা বোঝা যাবে একটু। ইয়া বাপরে, মানে এই আমাদের চাঁদের থেকে কম ড্যামেজ বাট ভালো ড্যামেজ, ওটা খারাপ নয়। আচ্ছা একটা তো নিচে দিয়েছি, নিচে কোনো কিছু হয়নি। আচ্ছা আগের বার দেখালো যে নিচে কোনো পাবলিক নেই, এখন আর 2 মিলিয়ন পাবলিক হয়ে গেল, বাপরে বাপরে। আচ্ছা ওপরটাই দেওয়া যাক এবার, 100 মিলিয়ন খালি, ঠিক আছে এরকম লাগে দুদিক থেকে মনে হচ্ছে কেউ যেন খাবলা করে কিছুটা তুলে নিয়েছে মাংস। আবার নতুন করে, আচ্ছা বোঝা গেছে ড্যামেজটা। এবার লাস্ট বজ্র বিদ্যুৎ, দেখা যাক এটাতে কি হয়। আচ্ছা কোথায় টেস্ট করা যায় এটাকে, আমার মনে হচ্ছে জলে টেস্ট করে লাভ নাই, এই যে লাইট জ্বলছে মানে যেখানে পপুলেশন বেশি সেই জায়গাটা টেস্ট করাটা ভালো হবে। ওয়াও শুনুন দেখতে ভাই এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা, না মানে কি হলো এটা, একটা বজ্রবিদ্যুৎ 6 বিলিয়ন পাবলিক, ভাই সাব উল্টো দিকে আর একটা দিয়ে কি হয়, খতম পুরো খতম ভাই, কি এটা কি মনে হচ্ছে আপেলের দুদিকে দুজন মিলে কামড় মেরেছে ভাই সাব, আর একটা এই সাইডটা ফাঁকা রয়েছে, এই এই সাইড একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এখনো 642 মিলিয়ন পপুলেশন বেঁচে আছে। আচ্ছা এই ফাঁকা জায়গাটা একটু দিয়ে দেখি ভাই সাহেব, 0 মানে জাস্ট দিতে না দিতে 0, ভয়ানক একদম ভয়ানক, মানে খাবলা খাবলা কেউ তুলে দিয়েছে, বজ্রবিজু ধরে এত পাওয়ার ভাই সাহেব, খতরনাক একদম। আর ভেতরের লাভাটা দেখো, এই তো সবে শুরু, এখনো এতগুলো ডিস্ট্রয়ের জিনিস রয়েছে, মানে ভাবতে পারছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কিছু ভুল বা কিছু ভুল কিছু বলে থাকে তাহলে একটা কমেন্টে জানিয়ে দেবেন, নেক্সট টাইম আর হবে না, আর বিশেষ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আনলে তোমাদের কাছে অবশ্যই আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে এর নেক্সট পার্টে।